নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওম কৃষ্ণা। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আজ পঞ্চমী, তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পঞ্চমীর বিকেলটা আমাদের ঠিক কেমন গেল, আমরা কোথায় কোথায় ঠাকুর দেখলাম আর কি কি করলাম। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন ওমকে ওর বাবা রেডি করাচ্ছে। এই দেখুন, আমাদের ওপর থেকে কিন্তু ঠাকুর দেখা যায়। আমাদের বাড়ির সামনেই একটা পুজো হয়েছে, তাই ওপর থেকে ঠাকুর দেখা যায়। আমি রেডি হয়ে একটু এলাম এখানে, এখানে দাঁড়িয়ে বেশ ভালোই লাগছে। ঢাকের আওয়াজ শুনছি, চারিদিকে লাইটিং। এই দেখুন, আপনারাও একটু দেখুন। ওম তো এখানে এসেই বলছে ঠাকুর দেখতে যাব, ঠাকুর দেখতে যাব। তো আমরা এখন একটা প্যান্ডেলের সামনে চলে এসেছি। আজ পঞ্চমী, তাই খুব একটা ভিড় নেই, বেশ ফাঁকা ফাঁকাই ঠাকুরটা দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছে। ওমের তো খুবই মজা হচ্ছে। ওই বলেছে ওর বাবা অফিস থেকে এসছে, তারপরে বলছে চলো বাবা ঠাকুর দেখতে যাই। তারপরে ওর বাবা বললো ঠিক আছে চলো। আমরা ঠাকুর দেখার ফাঁকে ফাঁকে একটু সবাই মিলে সেলফিও তুলে নিচ্ছি। যেহেতু ওম এইবার একটু বড়, তাই ও বেশ সবটাই বুঝতে পারছে। আবার ও গণেশ ঠাকুরটাকে দেখে সব থেকে বেশি চিনতে পারছে, বলছে ওই দেখো বাবা গণেশ ঠাকুর, পেট মোটা গণেশ ঠাকুর। তো যেই রাস্তায় রাস্তায় লাইটিং আছে, ওর বাবা ওকে সেই রাস্তাগুলোতেই বেশি করে নিয়ে যাচ্ছে, যাতে ও বেশি মজা পায়, দেখে বেশি আনন্দ পায়। লাইটিংগুলো দেখে ওম তো বেশ আনন্দই পাচ্ছে আর বলছে ওই দেখো মাম্মা কত লাইটিং, কত আলো, আমরা লাইটিংয়ের নিচ থেকে যাচ্ছি। তো বাচ্চাদের আনন্দটাই বড় কথা। এই যে ও একটা আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে, এইটাতেই আমাদের খুব ভালো লাগছে, খুব খুশি হচ্ছে। আমরা না দেখলেও ও ঠিক খুঁজে খুঁজে বার করছে কোন রাস্তায় লাইটিং আছে, আর বাবাকে বলছে ওর যে বাবা চলো না ওই রাস্তায় যাই। আমরা প্রথমে গরিব ঠাকুরগুলোই দেখে নিয়েছি। এই যে এইটা হচ্ছে রাধাবল্লভপুর, এখানে বেশ বড় একটা সুন্দর প্যান্ডেল হয়েছে, এখন আমরা এইখানে ঠাকুরটাই দেখতে যাব। এই দেখুন, এইখানে দুর্গা মাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। যেমনি ভেতরটা সুন্দর হয়েছে, আর ভেতরে তো খুব বড় একটা ঝাড় লাগানো হয়েছে। ওম তো দেখে ভীষণ মজা পেয়েছে। তবে আজ পঞ্চমী বলে অতটাও ভিড় নেই, কাল থেকে বেশ ভিড় হবে। তো আমরা এখানেও আবার একটু সেলফি তুলে নিলাম। এইবার এখান থেকে আমরা চলে এলাম আরেকটি প্যান্ডেলে। এখানে কিন্তু অনেক পুজো হয়েছে, 2 ঘন্টা ঠাকুর দেখলে প্রায় 50টা ঠাকুর দেখা হয়ে যাবে। এই যে আমরা প্রথমে পেছন দিক থেকে এসেছি বলে আগে ঠাকুর দেখলাম, এরপরে দেখলাম প্যান্ডেল। আবার ওম কিছু কিনতে চাইলো, তাই ওকে কিছু কিনে দিলাম। এইবার আমরা চলে এলাম জিটি রোডে। ওম এই জিটি রোডের এসেও ভীষণ মজা পাচ্ছে, দেখুন সব বাড়িগুলোতে লাইটিং দেখে ও তো খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। ও বলছে আরো ঠাকুর দেখবো, আরো ঠাকুর দেখবো। ওমকে দেখে আমার ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, আমরাও তো ঠিক এইভাবেই আমার বাবার সাথে ঠাকুর দেখতে যেতাম, এখনো যাই। আমার বাপের বাড়িতে অষ্টমীর দিন যাব, আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাব। এখানে পুজোর তো হচ্ছেই,
তার সাথে ছোট ছোট বাচ্চাদের নাচ হচ্ছে। বেশ সুন্দর হচ্ছে কিন্তু নাচগুলো। তো এইখানে আমরা কিছুক্ষণ কাটাবো, নাচ দেখবো। ওইখানে বাচ্চাদের নাচ হয়ে যাওয়ার পরে আমরা আরেকটু দূরে যেখানে রথের মন্দির সেখানে চলে এসেছি। এখানে আবার একটা ছোট্ট মেলার মতো হয়েছে। ওম তো এসেই প্রথমে বলছে, বাবা ট্রেন চড়বো, বাবা ট্রেন চড়বো। আমরা এখন ওকে ট্রেন চড়াতে নিয়ে যাচ্ছি। আমরা তিনজনেই বসে পড়লাম ট্রেনে। ওমের সাথে সাথে আমাদেরও কিন্তু ট্রেন চড়া হয়ে গেল। বেশ মজাই হচ্ছে কিন্তু, সেই ছোট্টবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। ওম কিন্তু অনেক সময় আমাদের ছোটবেলাকার কথা মনে করিয়ে দেয়। ভেবেছিলাম ও বোধহয় একটু ভয় পাবে, কিন্তু না, ও তো ভয় পাইনি। ও ট্রেনে উঠে বলছে, এই তো বাবা আমরা কলকাতায় যাচ্ছি, এই তো বাবা আমরা কল্যাণী যাচ্ছি। যেই জায়গাগুলোর কথা ওর মনে আছে ও সেই জায়গাগুলোর নাম বলছে, আর বেশ মজাও পাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ভয় লাগছে? বলল, না ভয় লাগছে না তো। ট্রেন চড়া হয়ে গেছে, এইবার বলছে একটু ঘোড়ায় চড়বো। তো ওকে একটু ঘোড়ায়ও চড়িয়ে দিলাম। বললাম একটু আস্তে আস্তেই যেন ঘোড়ায়, যেহেতু ও একাই বসে আছে আর একটা মুঠে রড, সেই রকম ভাবে কিছু নেই আশেপাশে। আমরা এই জন্য বললাম যেন ওকে একটু আস্তে আস্তেই ঘোড়ায়। আজ পঞ্চমী বলে এই জায়গাটা ফাঁকা, না হলে আরো অনেক বাচ্চার ভিড় থাকতো। এই যে পাশে আবার কয়েকটা বাচ্চা জাম্প করছে। এইবার চলে এলাম আমাদের পাড়ায়, যেখানে আমরা থাকি সেখান থেকে 5 মিনিটের দূরত্বে এই প্যান্ডেলটা হয়েছে। এখানে মেনলি গ্রাম্য পরিবেশ তৈরি করা হয়েছে। এই প্যান্ডেলটা প্রায় 3 মাস আগে থেকে শুরু করা হয়েছিল। এখানে যে গাছগুলো দেখা যাচ্ছে সেগুলো সত্যিকারেরই গাছ, এগুলো 3 মাস আগে থেকেই লাগানো হয়েছে। বেশ সুন্দর কিন্তু হয়েছে, ভেতরটা ভারী সুন্দর হয়েছে। কোথাও ধান ক্ষেত, কোথাও কলা গাছ, লাউ গাছ, মানে গ্রামের ভেতরে যা যা থাকে সবটাই আপনি এই প্যান্ডেলটার ভেতরে পেয়ে যাবেন। সব দিক ঘুরে এসে একেবারে বাড়ির কাছের প্যান্ডেলটাই মনটা একেবারে ছুঁয়ে গেল। ওম তো ভীষণ খুশি হয়েছে দেখে, জিজ্ঞেস করছে, এইটা কি গাছ, ওইটা কি গাছ? এই যে দেখুন, এগুলো হচ্ছে ধান গাছ, এগুলো একেবারে সত্যি করেই লাগানো। কলা গাছও আছে, বেগুন গাছও লাগানো হয়েছে, তাতে আবার ছোট ছোট বেগুনও ধরেছে। এই যে আবার কচু গাছও আছে, সুপুরি গাছও আছে। ওরা অনেক পরিশ্রম করে প্যান্ডেলটা তৈরি করেছে। আমি যখন ছেলেকে স্কুলে আনতে যেতাম তখন দেখতাম এই জায়গাটা চারিদিকে ঘেরা দিয়ে কিছু একটা হচ্ছে। তো আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম, উনি বললেন এখানে দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে। এই ছোট ছোট জিনিসগুলো তৈরি করতে ওদের অনেকটাই সময় লেগেছে। এখানে আবার সত্যি করে হাঁসও রাখা আছে পুকুর পাড়ে।
ওই দেখুন আবার পায়রাও আছে। আমার তো দেখে ভীষণ ভাল লাগছে। এই হচ্ছে এই মণ্ডপের মা দুর্গা প্রতিমা। এই দেখুন একটা আমড়া গাছ, এটা আমি ভেবেছি ডাল ভেঙে বোধ হয় লাগিয়েছে, কিন্তু ওখানে প্যান্ডেলের যারা সদস্য ছিলেন ওনারা বললেন যে না, এটা গাছই লাগানো হয়েছে, ছোট্ট কলম কাটা গাছ, তাতে আবার বেশ আমড়াও ধরেছে। এই হচ্ছে ঠাকুর। এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে এইবার যাব বাড়িতে। বেরিয়ে ওম আবার এই যে বাবলস দেখেছে এইটা কেনার জন্য পাগল হয়ে গেছে। এই যে চলে এলাম ফাইনালি আমরা ঘরে, আমাদের পঞ্চমীর ঠাকুর দেখা শেষ। ওম এইটা কিনে বেশ মজায় পেয়েছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে। এখন ঘরের লাইটটা একটু জ্বালাবো, বিশ্রাম নেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই।